হ্যালো বন্ধুরা, স্বাগত দেখছেন খবর বাংলা। বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু মাসের শেষের দিকে অনেকটা ভালো লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি 31 তারিখেরও আপডেট বেরিয়ে গেছে এবং সেখানেও দেখা যাচ্ছে যে বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। উত্তর দিনাজপুরেও, দক্ষিণ দিনাজপুর, মালদা এই দিকটাতেও বৃষ্টিপাত হবে। এছাড়া বাংলাদেশেরও একাধিক জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই ভালো বলে মনে হচ্ছে। আগামী কয়েকদিন কেমন থাকতে পারে সেটা আপনাদের ইতিমধ্যে জানিয়ে দেব। শুক্রবার, শনিবার, রোববার, সোমবার এই সময়কালের মধ্যে বৃষ্টিপাত রয়েছে, তবে রবি এবং সোমবারের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু ভালো রয়েছে বলে আপনাদের জানিয়েছিলাম। তো ইতিমধ্যে সেই সম্ভাবনা কতটা জারি রয়েছে এবং এখানে কি দেখাচ্ছে সেটা আপনাদের জানিয়ে দেবো। এখানে আবহাওয়া দপ্তরের কোনো আপডেট দেখাচ্ছি না, পরবর্তী আপডেটে আবহাওয়া দপ্তরের আপডেটগুলিও দেখিয়ে দেবো। তো ইতিমধ্যে আমরা প্রথমে দেখিয়ে দেবো যে স্যাটেলাইট ইমেজটা আমরা দেখে নিচ্ছি কি অবস্থায় রয়েছে, মেঘের পজিশন কি রয়েছে। আমরা বেলার দিকে যা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বঙ্গোপসাগরের বিভিন্ন অংশে কিন্তু মেঘাচ্ছন্ন এবং বৃষ্টিপাতের দাপট রয়েছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে এখানে ভারী বৃষ্টিপাতের সতর্কতা যদিও দেওয়া রয়েছে, এছাড়া উড়িষ্যার দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে, ভারী অতিভারী হতে পারে। তার জন্য মেঘ ইতিমধ্যে কিন্তু এই জায়গার মধ্যে আমরা লক্ষ্য করতে পাচ্ছি। দক্ষিণ ভারতের কিছু কিছু এলাকাতেও মেঘাচ্ছন্ন রয়েছে। এবারে ব্যাপারটা হচ্ছে পশ্চিমবঙ্গে, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এই সমস্ত জায়গাতে কি হতে পারে। এখানে কিন্তু ছাড়া ছাড়া মেঘ, মানে অংশত মেঘের কিন্তু দেখা মিলছে, অর্থাৎ রোদও থাকছে, আবার মাঝে মাঝে মেঘলাও হচ্ছে, এই ব্যাপারটি লক্ষ্য করা যাচ্ছে। এর মধ্যে কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত থাকবে, তবে আমরা যেটা বলে রাখব, গরম এবং অস্বস্তিকর যে অবস্থা যেটা বলে সেটা কিন্তু বজায় থাকবে, এই রকম করেই রয়েছে। দেখুন, এখানে উত্তরবঙ্গের কিছু কিছু এলাকা মেঘাচ্ছন্ন রয়েছে বেলার দিক থেকে এবং দুপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বা বিকেলের মধ্যে সম্ভাবনা কিন্তু কিছুটা থাকবে, সেটা দেখিয়ে দেব। আর এখানে যেটা আপনাদের বলে দিচ্ছি, উত্তরবঙ্গের দিকে যেটা দেখতে পাচ্ছি যে বেলার দিকে আমরা দার্জিলিং, এখানে জলপাইগুড়ি, এছাড়া কোচবিহার, আলিপুরদুয়ারে অংশত মেঘলা আকাশ এবং কোথাও কোথাও মেঘলা আকাশ, উত্তর দিনাজপুরে মেঘলা আকাশ রয়েছে, পঞ্চগড়, ঠাকুরগড়, গাঁও, বোঁদা, দিনাজপুর এগুলো অল্প অল্প মেঘাচ্ছন্ন রয়েছে। সেটা ঝাড়খণ্ড কিছুটা মেঘাচ্ছন্ন রয়েছে। এদিকে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে কোনো কোনো এলাকাতে একটু মেঘলা, কোথাও আবার একটু রোদ রয়েছে। বর্ধমানের দিকেও মোটামুটি রোদ, অংশত মেঘলা আকাশ, অর্থাৎ এইগুলোতে তেমন কিছু নেই। এবং বাংলাদেশের কিছু কিছু এলাকায় অল্প মেঘাচ্ছন্ন, আবার কোথাও রোদ দেখা যাচ্ছে। আসামের বিভিন্ন অংশে কোথাও অংশত মেঘলা আকাশ, কোথাও রোদ, এরকম করে রয়েছে। শিলচর, মিজোরামের দিকেও কিন্তু রয়েছে। চট্টগ্রাম, এখানেও গরম চলছে, এখানেও বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে, তবে খুব বড় মাপের বৃষ্টিপাত এখনও নেই, সেগুলি আসছে, সেগুলি বলে দিচ্ছি। তো আমরা চলে যাচ্ছি এখানে বজ্র বৃষ্টি মোটে, তার আগে আবার বায়ুর ঝাপটা মোটে গিয়ে আপনাদের দেখিয়ে দিই যে এখানে বায়ু প্রবাহ কেমন থাকতে পারে। বায়ুর ঝাপটা মোটে আমরা এখানে যাচ্ছি একবার, একটু সমাচার রেখাটাকে অন করি। আপনার এলাকায় বর্তমান আকাশটা কেমন রয়েছে অবশ্যই জানাবেন, বৃষ্টিপাত আদৌ আপনি পাচ্ছেন না কিছুই পাচ্ছেন না অবশ্যই বলবেন। অনেকেই বলছেন আমাদের যেখানে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলছেন, আবার বৃষ্টিটা হচ্ছে না, তাহলে কবে বৃষ্টি পাবো, ভারী বৃষ্টিপাত হবে কি না, তো দেখাচ্ছি, একটু দেখতে থাকুন। আমরা দেখে নিচ্ছি এখানে বায়ু প্রবাহ কেমন থাকতে পারে এই জায়গাতে। এখানে মোটামুটি মাঝে মাঝে কোনো কোনো এলাকাতে দমকা হাওয়া থাকতে পারে। এখানে দেখুন, এখানে যেটা দেখা যাচ্ছে যে এই জায়গাগুলোতে একটু জায়গা, এটা জুমটা কমিয়ে দিই, মোটামুটি শনিবার, রোববার এই সময়কালের মধ্যে একটু দমকা হাওয়া হালকা থাকবে, ফলে এখানে একটু জলীয়বাষ্প যেহেতু ঢুকবে, ফলে রবিবারে আমাদের যেটা বলেছিলাম যে রবিবার থেকে সোমবারের মধ্যে বৃষ্টিপাত একটু থাকবে, তুলনামূলক একটু ভালো থাকবে, তারপর আবার কমতে পারে, তারপর আবার মাসের শেষের দিকে কিন্তু আবারও এখানে বৃষ্টিপাত আসবে। তো দেখে নিচ্ছি এখানে দমকা ঝোড়ো হাওয়া না সেরকম ব্যাপার থাকছে না, তবে এই না এই 30-31-এর মধ্যে এখানে বায়ুপ্রবাহ থাকবে, ফলে এই সময়তে বৃষ্টিপাত একটু বাড়তে পারে। পরিস্থিতি কিন্তু আগের থেকে একটু পাল্টাচ্ছে, সেটা আপনাদের জানিয়ে রাখছি। আপনাদের প্রথমে যেটা দেখাবো, ইতিমধ্যে প্রথমে বৃষ্টির পরিমাণ মোটটিতে নিয়ে যাই, তাহলে আপনাদের এক চান্সে প্রথমে বুঝে নিতে সুবিধা হবে যে কোন দিকের এলাকাতে বেশি বৃষ্টিপাত হবে। তো পরের 10 দিনে নিয়ে গেলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মোটামুটি আগের আপডেটে থেকে অনেকটা পরিবর্তন দেখাচ্ছে এখানে। এবং এখানে কোথায় গেল এটা একটু, আচ্ছা আরেকবার মিটারটাকে লাগিয়ে দিচ্ছি। তো এই যে এলাকাগুলো রয়েছে দেখুন, কলকাতা, হাওড়া, হুগলি, মিটারটা মনে হচ্ছে কাজ করছে না, এবার করছে। দেখুন এখানে এই যে এই জায়গাগুলোতে রয়েছে, এই জায়গাগুলোতে কী হচ্ছে, দক্ষিণবঙ্গে দেখুন এক আগে এগুলো সব 90 পাচ্ছিলাম, এখন কিন্তু প্রায় 124-125 পাচ্ছে, তার মানে একটা দিন যেহেতু বেড়ে গেছে,
আমার তার মানে মাসের শেষের দিকে বৃষ্টিপাতটা বাড়ছে, সেইগুলো পরিমাণ মতো যুক্ত হয়ে এই পরিমাণটাকে কিন্তু বাড়াচ্ছে। দেখুন দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতে কিন্তু বৃষ্টিপাত আগের থেকে পরিমাণগতভাবে অনেকটা বাড়ছে, তার মানে সম্ভাবনা থাকছে। কবে কবে হবে সেটা আপনাদের দেখাবো। বাংলাদেশেও কিন্তু বিভিন্ন অংশে বৃষ্টিপাতের পরিমাণ আগের থেকে বৃদ্ধি দেখাচ্ছে, ত্রিপুরার দিকেও দেখাচ্ছে। উত্তরবঙ্গেও বৃষ্টিপাতগুলো রয়েছে। উত্তরবঙ্গে দেখি এখানে আমরা আলিপুরদুয়ার কোচবিহারের মাঝামাঝি জায়গাতে সেট করলাম, তো এখানে কিন্তু 10 দিনে 250, আগামী 5 দিনের মধ্যে 115, তারপরের 5 দিনে 100, মোটামুটি 20 মিলিমিটার করে সম্ভাবনা। এবার এখানে ভারী বৃষ্টিপাত কবে হবে সেগুলি একটু দেখানোর চেষ্টা করব। আমাদের একটা জায়গা ক্লিক করে প্রথমে দেখিয়ে দিই, তারপরে আমাদের বজ্র বৃষ্টি মোটামুটি দেখাচ্ছি। দেখুন আলিপুরদুয়ারটা ক্লিক করে দেখাচ্ছি, এখন যেটা দেখা যাচ্ছে এখানে দমকা হাওয়া একটু খুবই হালকা টাইপের বৃষ্টিপাত রয়েছে। 22, 23, 24, 23 তারিখ রাত থেকে একটু করে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে 24 তারিখ 25 তারিখের দিকে উত্তরবঙ্গের দিকে, এরকমভাবেই চলবে। 27 তারিখ পর্যন্ত আবার বৃষ্টিপাত একটু কমে যাচ্ছে, 28 তারিখ 29 তারিখ থেকে একটু বৃষ্টিপাত একটু ভালো মতো এখানে লক্ষ্য করা যায়। হয়তো প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে হবে, দু জায়গাতে মনে হচ্ছে উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টিপাত এই জায়গাগুলোতে আসতে পারে, জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জায়গাগুলোতে হতে পারে। এবার এই বাংলাদেশের রংপুর বিভাগ এবং উত্তরবঙ্গে বা পশ্চিমবঙ্গের লাগোয়া যে এলাকা রয়েছে সেখানেও হতে পারে, গোয়ালপাড়া গুয়াহাটি এদিকেও থাকতে পারে, এছাড়া সিলেটে বৃষ্টিপাত থাকবে। আর এই দিকগুলোতে মোটামুটি ধরুন আমরা এখানে দেখাচ্ছি কলকাতা, কলকাতাতে ক্লিক করে যেটা দেখাচ্ছি এখানে দেখুন মূলত এই যে 22 তারিখ 23 তারিখ এই সময়কালের মধ্যে মাঝে মাঝে মেঘলা হবে এবং মাঝে মাঝে 22 তারিখে একটু একবার দুবার বৃষ্টিপাত হতে পারে হালকা, 23 তারিখে দুপুরের দিকে সন্ধ্যের মধ্যে একটা বৃষ্টিপাত মিডিয়াম টাইপের হতে পারে, আবার 24 তারিখে বৃষ্টিপাতের পরিমাণ দেখুন এখানে 3টে ড্রপসও রয়েছে, তার মানে এই এবং মানে সারাদিনই হয়তো মেঘাচ্ছন্ন অংশতে মেঘলাকাশ হতে থাকবে এবং তার মধ্যে কিন্তু 2-3 বছলা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে এবং সোমবারও দেখাচ্ছে। তা আমরা এটা উইন্ডোতে দেখাবো এখান থেকে বজ্র বৃষ্টি মোটে 26 তারিখেও একবার বৃষ্টিপাত হতে পারে। দেখুন একটা করে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ 5 মিলিমিটার 6-7 মিলিমিটার এরকম দেখাচ্ছে 26-27, আবার 28 তারিখে দিকে একটু কম থাকছে, 29-30-এর মধ্যে দেখুন বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে। দেখুন এখানে কিন্তু দেখুন পরপর দেখা যাচ্ছে 6-7, 3.6, 8-6, 12-10-4, তার মানে এই জায়গাগুলোর মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ এই 29 তারিখ রাত থেকে 31 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা বেশি, যেগুলি কিন্তু দেখুন এখানে যেগুলো পয়েন্টে পয়েন্টে রয়েছে সেগুলো কিন্তু ওই সময়কালের মধ্যে দেখা যাচ্ছে যে অনেকটাই বেশি, তার মানে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা এই জায়গাগুলোর মধ্যে অনেকটাই চলে আসবে। কারণ এই জায়গাগুলোতে লাল দেখাচ্ছে বা গোলাপি দেখাচ্ছে এখানে কিন্তু বৃষ্টিটা বেশিই হবে, অর্থাৎ এই জায়গাগুলোতে বৃষ্টিপাত আসবে, পুরুলিয়ার দিকেও আসবে। পুরুলিয়াটাও একবার ক্লিক করে দেখাচ্ছি পশ্চিমাঞ্চলটা, দেখুন এখানটাতে এখানে দেখুন এখানে কিন্তু এই যে শনিবারের মধ্যে দমকা হাওয়াটা ঢুকবে, অর্থাৎ দমকা হাওয়া সময় বৃষ্টিপাত থাকবে, তবে খুব বেশি নয়, হালকা মাঝারি দু একবার হতে পারে। এখানে দেখি কবে বৃষ্টিপাত বাড়তে পারে, এখানেও কিন্তু 25-26-এর মধ্যে দু একবার হয়তো বৃষ্টিপাত কোনো কোনো এলাকাতে একটু মাঝারি টাইপেরও হতে পারে। দেখুন এই যে আবার 27-28-এর মধ্যে কোনো হয়তো বৃষ্টিপাত নাও হতে পারে, ফাঁকা থাকবে, আবার 29-30-এর মধ্যে যেটা বলছি 31 তারিখের মধ্যে কিন্তু এখানে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে, হয়তো এই মাসের শেষের দিকেই পরিবর্তনটি লক্ষ্য করা যাবে, অর্থাৎ ফেভারেবল কন্ডিশন মনে হচ্ছে চলে আসবে। তার মানে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা থেকে বৃষ্টিপাত থাকবে এবং দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত থাকবে এবং বাংলাদেশেও বৃষ্টিপাত ঢুকছে বলে মনে হচ্ছে। এবারে এটা আমাদের বজ্র বৃষ্টি বোর্ডে নিয়ে দেখাচ্ছি, দেখুন এখানে চলে এলাম আমরা, দেখুন এই যে আমরা যেটা দেখছিলাম কোথাও কোথাও মেঘলা মেঘলা ভাব ছিল, তো বেলার দিকে পরের দিকে যেটা দেখবো এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন এখানে কি রয়েছে, এই যে একটা নিম্নচাপ ক্ষেত্র তৈরি রয়েছে, ফলে কিছুটা দমকা হাওয়া আস্তে আস্তে এখানে অল্প অল্প ঢুকবে, কিন্তু উপকূলের দিকে জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত আসতে পারে, সেটা হয়তো পারে দুপুরবেলার মধ্যে বা বিকেলের মধ্যে বেশ কিছু অংশে কিন্তু ছেড়ে ছেড়ে বৃষ্টিপাত কিছু কিছু এলাকাতে হতে পারে, এই সম্ভাবনা কিন্তু থাকছে। পুরুলিয়ার দিকে হতেও পারে আবার নাও পারে, মেঘলা হলে মনে করবেন যে বৃষ্টিপাত কিন্তু হতে পারে এমন সম্ভাবনা থাকবে, তো দু একবার বৃষ্টিপাত হতেও পারে, আবার এমনও হতে পারে যে শুধুমাত্র মেঘলা হলে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাত হলো, এদিকে হলো না, শুধুমাত্র পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং উড়িষ্যা সংলগ্ন এলাকাতে হয়ে গেল, এরকম হতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে হয়তো এই নদিয়া মুর্শিদাবাদ বীরভূম এবং হুগলির কিছু কিছু এলাকাতে বা 24 পরগনা থেকে দু এক জায়গাতে হতে পারে, আর মাঝখানটা দেখা গেলো যে হলো না, বা একদম উপকূলীয় অঞ্চলে একটু হয়ে গেল, আবার কলকাতার আশেপাশে একটু হলো, আবার এই দিকটাতে কিছু হলো না, বা পশ্চিম বর্ধমান পুরুলিয়ার দিকে হলো, এইগুলোতে হলো না, এরকম করে অর্থাৎ কোথাও না কোথাও টুকটাক করে বৃষ্টিপাত দু একবার হতে পারে, সেটা দুপুর থেকে সন্ধ্যের মধ্যে সম্ভবত সব থেকে বেশি সম্ভাবনা থাকছে। এই সময়টা যদি বাংলাদেশে বলি, বাংলাদেশেরও কিছু কিছু এলাকাতে হতে পারে, সব জায়গাতে মোটেই নেই, অর্থাৎ প্রত্যেকটি জায়গার কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নাই, কোনো কোনো এলাকাতে হতে পারে, অর্থাৎ একটা জেলার কেউ কেউ বৃষ্টিপাত পেতে পারেন আবার কেউ কেউ নাও পেতে পারেন এমন সম্ভাবনা। রাতের মধ্যে কিছুটা উত্তরবঙ্গের থেকে বৃষ্টিপাত আসতে পারে, দেখুন এই যে এই এলাকার মধ্যে বৃষ্টিপাত থাকতে পারে,
আলিপুরদুয়ার, কোচবিহার এবং রংপুর, ময়মনসিংহ এইগুলোতে এবং আসামের পশ্চিমভাগ, মেঘালয়ের পশ্চিমভাগে বৃষ্টিপাত থাকতে পারে। তো বুঝতে পারছেন তো এই এলাকার মধ্যে দিনাজপুরেও কিছুটা পেতে পারেন সম্ভাবনা, হয়তো মালদার দিকে বৃষ্টিপাত সেভাবে নাও থাকতে পারে বা হয়তো অংশতে মেঘলা হতে পারে। আবার এমন হতে পারে যে রাতের মধ্যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের বেশ কিছু অংশে বিহার সমেত বৃষ্টিপাত থাকতে পারে, কারণ বিহারের দিকে ভারী বৃষ্টিপাতের একটা সতর্কতা দেওয়া রয়েছে আবহাওয়া দপ্তর তরফ থেকে। সুতরাং এদিকে একটু কোনো না কোনো সময় আসতে পারে একটা সম্ভাবনা থাকছে। এবারে শনিবারে যেটা হবে, রাতে তো কিছুটা বৃষ্টিপাত হবে এই 22-23 মধ্যে, শনিবারে এই দিকে কিছুটা বায়ু প্রবাহ থাকবে, ফলে উপকূলের দিকে কিছু কিছু এলাকাতে মেঘলা হবে এবং কিছুটা বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি মানে কিন্তু বেশ কিছু অংশে হতে পারে। হয়তো অল্প সময় হলো, আবার থেমে গেল, রোদ বেরিয়ে গেল, আবার হয়তো মেঘলা হলো, আবার হয়তো বিকেলের দিকে একবার হলো, এরকম করে একটা বেলা থেকে বিকেলের মধ্যে সম্ভাবনা থাকছে, বা কোথাও কোথাও সকালের দিকেও দু একবার গুঁড়ো বৃষ্টি বা হালকা বৃষ্টি হতে পারে। কিছুটা চট্টগ্রাম এবং ত্রিপুরার দিকে এবং মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডের দিকেও হতে পারে, কারণ এই দিকেও কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা, ওয়াইড স্প্রেড রেনফলের কথা বলেছে আবহাওয়া দপ্তর এবং সতর্কতা দেওয়া হয়েছে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশে মিক্সচার বৃষ্টি, অর্থাৎ কোথাও একটু কম, কোথাও গুঁড়ো বৃষ্টি, কোথাও হালকা বৃষ্টি, ঝিরে বৃষ্টি, কোথাও আবার মাঝারি ভারীও হতে পারে, এমনভাবে কিন্তু দেওয়া রয়েছে। তো দেখতেই পাচ্ছেন সারাদিনের মধ্যে কোনো কোনো জায়গাতে হতে পারে শনিবার। এবারে রাতের দিকে উত্তরবঙ্গে দু এক জায়গাতে বৃষ্টিপাত আসবে, কিন্তু হালকা থেকে মাঝারি, ভারী বৃষ্টিপাতের কোনো ব্যাপার নেই, কোনো এলাকাতে একটু জোর হতে পারে। কিন্তু রবিবারে যেটা হচ্ছে, দক্ষিণবঙ্গে বৃষ্টিটা বাড়তে পারে সকালের দিক থেকে, হয়তো এই রবি থেকে সোমবার সকাল পর্যন্ত সময়ের মধ্যে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে এই উপকূলের দিকে জায়গাগুলোতে, কলকাতা, হাওড়া, হুগলি, 2/24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া বাঁকুড়া এবং হুগলির কিছু এলাকা ধরে পূর্ব বর্ধমানের দিকেও কিছুটা বৃষ্টিপাত হতে পারে এবং কিছুটা প্রভাব খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ত্রিপুরাতেও থাকতে পারে, মূলত এই এলাকার মধ্যে। এবং দেখুন মাঝামাঝি অংশে ঠিক নেই হবে কি হবে না, কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই দিকগুলোতে আসতে পারে আসামের দিকে এবং উত্তরবঙ্গে বেশ কিছু অংশে হতে পারে, বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এদিকে একটু তুলনামূলক একটু সম্ভাবনা বেশি। দেখুন দেখিয়ে দিলাম, এবারে দুপুরবেলার দিকে কিন্তু আমরা দেখবো যে রবিবার কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন কলকাতা, হাওড়া, হুগলি, 2/24 পরগনা, আরামবাগ, এই যে বর্ধমান, শান্তিপুর মানে নদিয়া, কাটো মানে এখানে পূর্ব বর্ধমানে বেশ কিছু অংশে, নদিয়ার দিকে কিছু হতে পারে, বীরভূম, মুর্শিদাবাদে কিছু এলাকা পেতে পারে, কিছু এলাকা নাও পেতে পারে, মেহেরপুরের দিকে শেখপুরা, পাবনা এদিকে কিছুটা থাকবে, ইসুরদির দিকে থাকতে পারে, যশোর, লোহগড়া, কটচাঁদপুর, ঝিনাইদহ, শেখ সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মাথাবেড়িয়া এদিকে কিন্তু শ্যামনগর থাকতে পারে, এছাড়া বসিরহাট এদিকে, বিষ্ণুপুর দিকে কিছুটা থাকতে পারে, বাঁকুড়ার দিকে, এছাড়া যেটা বলবো যে দুর্গাপুর, আসানসোল এদিকেও কিছু কিছু এলাকাতে থাকতে পারে, বেয়ালতোর, সোনামুখী, কাঁকসা, দেখুন গোলসি, গুসকরা রয়েছে, ইলামবাজার, উকড়া, আবার আসানসোলের দিকে হয়তো মেঘলা হলে বৃষ্টিটা নাও হতে পারে, পুরুলিয়ার কিছু এলাকাতে বৃষ্টিপাত থাকবে, কিছু এলাকাতে বৃষ্টিপাত নাও থাকতে পারে এমন সম্ভাবনা থাকবে, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর বৃষ্টিপাত থাকবে। তো দেখুন এরকম করে রয়েছে রবিবারে। রবিবারের হয়তো পরের দিকে মানে সন্ধ্যের দিক করে হয়তো পুরুলিয়ার দিকে এদিকে আসতেও পারে, কারণ ঝাড়গ্রাম, ঝাড়খণ্ডের দিকে একটু বৃষ্টিপাত থাকতে পারে। তো সারাদিনে ঘুরে ফিরে বিভিন্ন অংশে বৃষ্টিপাত হতে পারে এমন সম্ভাবনা থাকবে। এইটা উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত হালকা মাঝারি করে হবে এবং সোমবার সকালের মধ্যে এইখানে কিন্তু একটা লো প্রেশার এরিয়া থাকতে পারে, যার প্রভাবে হয়তো উপকূলের দিকে যে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এই এবং পশ্চিম মেদিনীপুর বা ঝাড়গ্রাম এইগুলোতে কিন্তু দেখুন বৃষ্টিটা, বা হুগলি কিছু এলাকাতে মাঝারি ভারী, আরামবাগ পর্যন্ত দেখা যাচ্ছে যে এই এলাকার মধ্যে কিছুটা মাকড়া ধরে বৃষ্টিপাত চলে আসতে পারে। তো এইটা কিন্তু হলে অনেকটা বৃষ্টিপাত হতে পারে এবং চাষের ক্ষেত্রে এই বৃষ্টিটা কিন্তু কাজে লেগে যেতে পারে, অর্থাৎ রবিবার সোমবার মধ্যে বৃষ্টিটা কিন্তু কিছুটা উপকার করতে পারে উপকূলের দিকে যে সমস্ত জেলাগুলি রয়েছে বা পশ্চিমাঞ্চলে কিছু জেলা রয়েছে সেখানে কিন্তু উপকার করতে পারে এই সম্ভাবনা থাকছে। 25-26-এর পর এখানে কিন্তু বৃষ্টিগুলো একটু কম থাকবে, 27-28 পর্যন্ত মোটামুটি হবে, মিডিয়াম টাইপের বা হালকা করে কোথাও কোথাও হবে, কোথাও হবে না এমন করে থাকবে। এরপরে যেটা হবে একদম যেটা দেখাবো ভালো করে লক্ষ্য করুন যে পরিবর্তন যেখানে হবে একটু, এবং এখানে এখন বৃষ্টিপাত অনেকটাই কম থাকছে, 29 তারিখ থেকে অল্প অল্প করে পরিবর্তন আসবে, মিডিয়াম টাইপের হালকা করে বৃষ্টিপাত বিভিন্ন ছেড়ে ছেড়ে হবে, 30-31 তারিখের মধ্যে সম্ভবত বৃষ্টিপাত এই জায়গাগুলোতে বাড়তে পারে এবং 31 তারিখের মধ্যে আমরা দেখবো যে বিভিন্ন অংশে কিন্তু মাঝারি টাইপের বৃষ্টিপাত ঢুকে যাচ্ছে, অর্থাৎ বৃষ্টিটা কিছুটা হবে যেই মালদা এগুলোতে কিন্তু, রাজশাহীর দিকে বৃষ্টিগুলো এগুলোতে কিন্তু হতে থাকবে, ঢাকা এগুলোতে হতে থাকবে, অর্থাৎ বুঝতেই পারছেন মোটামুটি অনেকটাই ভালোভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। 30 তারিখের পর দেখুন 31 তারিখ, অর্থাৎ যেটা বলছিলাম যে মাসের শেষে দেখুন বৃষ্টিপাত কিন্তু পরিমাণগতভাবে এগুলো বাড়ছে, মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, মালদা, দক্ষিণ দিনাজপুর, রংপুর, কিছুটা সিলেট ধরে মেহেরপুর এদিকে, ঢাকা হয়ে খুলনা এবং দেখুন মুর্শিদাবাদ মানে এখানে করিমপুর, নদিয়া, ডোমকল, জলঙ্গি, বহরমপুর, বেলডাঙ্গা, কাটোয়া এগুলোতে বৃষ্টিপাত বেড়ে যাচ্ছে, কৃষ্ণনগর, কটচাঁদপুর, যশো বৃষ্টিপাত বেশি চলে আসছে, বনগাঁ, হাবড়া, চাকদা, পান্ডুয়া, বর্ধমান, পুমান, মেমারি, গুসকরা এগুলোতে কিন্তু বৃষ্টিপাত ঢুকে যাচ্ছে, এছাড়া যেটা বলবো যে এখানে আরামবাগ,
দশগড়া, চন্দননগর, খড়দা, পানিহাটি, নিউ টাউন, উলবেড়িয়া, তমলুক, বজবজ, বারুইপুর, বিষ্ণুপুর, বাগনান, জয়নগর দেখুন, গোসাবা, নামখানা, কোশেরগঞ্জ, সাগর, হলদিবাড়ি, কন্টাই, দীঘা, মন্দারমণি, খাজুরি, এদিকে কিন্তু বৃষ্টিপাত চলে আসছে। বাজকুল, ভগবানপুর, সবং, ময়না, মহিষাদল, তমুর, এখানে বৃষ্টিপাত হবে। কোলাঘাট, বাগনান, পাঁশকুড়া, বালিচক, খড়গপুর, এদিকে বৃষ্টিপাত থাকবে। এছাড়া কেশপুর, শালবনি, চন্দ্রকোনা, ঘাটাল, খানাকুল, জঙ্গলাপাড়া, জগৎবল্লভপুর, এদিকেও বৃষ্টিপাত দশগড়া সমাজ কিন্তু চলে আসছে। এবং কিছুটা বৃষ্টিপাত এখন পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও চলে আসবে এবং এই ধানবাদ হয়ে কিন্তু দুর্গাপুরের দিকেও বৃষ্টিটা থাকতে পারে। রবিবার 31 তারিখে তখন এই বৃষ্টিটা কিন্তু বিভিন্ন অংশে বিহারের দিকেও হবে। অর্থাৎ বুঝতে পারছেন বাংলাদেশেও থাকছে, এই উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিটা এই সময়তে একটু কমের দিকে থাকবে, কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিটা তুলনামূলক একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 29 থেকে 31 তারিখ এই সময়কালের মধ্যে আমরা বৃষ্টিটা মোটামুটি খুব একটা খারাপ পাবো বলে মনে হচ্ছে না। এই সময়কালে এই বৃষ্টিটা একটু ভালো হবে, ফলে চাষে কিছু উপকার হতে পারে। তবে এই মুহূর্তে বড় কোনো সিস্টেম আসছে না। একটা বড় সিস্টেম যদি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর অবস্থান করতো তাহলে কিন্তু বৃষ্টিটা অনেকটা জমে যেত এবং চাষের ক্ষেত্রে চাষি ভাইদের মুখে কিন্তু হাসি ফোটাতে পারতো। অর্থাৎ সেচের মাধ্যমে যে সমস্ত জল এখন দেওয়া হচ্ছে জমিতে, সেই খরচাটা কিন্তু অনেকটা বেঁচে যেতে পারতো। এই একটা সম্ভাবনা থাকছিল, মানে হতে পারতো আর, কিন্তু এখনও সেরকম বড় সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে যেগুলি হবে তাতে কিছুটা উপকার হবে। তো এই রয়েছে লেটেস্ট আপডেট, পরবর্তী আপডেট দেখা হচ্ছে। আপডেটটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।